চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত 1টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‍্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল। গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বরগাছি হাট এলাকার মোখলেসুর রহমান, আব্দুল জাব্বার, লালটু মিয়া ও আনোয়ার হোসেন। গত 23 আগস্ট রাত 8টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ফলিমারি বিল সংলগ্ন হিরো হিটবাটার সামনে থেকে সোনাজল এলাকার সড়কে ডাকাতি হয়। এ সময় নাইট কোচ জমজম ট্রাভেলস, সাথী এন্টারপ্রাইজ এবং চাঁপাই ট্রাভেলসে 15 থেকে 16 জনের অজ্ঞাতনামা ডাকাত দল দেশীয় অস্ত্র, লোহার রড, হাসুয়া, ছুরি, চাকু এবং লাঠি দিয়ে হেলপার যাত্রীদের মারধর করে এবং সবকিছু লুটে নেয়। ডাকাতরা হাফ প্যান্ট, গায়ে গেঞ্জি পরিহিত অবস্থায় ও মুখে মুখোশ পরেছিল বলে জানা যায়। ডাকাতি করার সময় তারা একটি ট্রাক ও ভুটভুটি নিয়ে গতিরোধ করতে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় চালক বাধা দিলে হেলপারদের বেধড়ক মারপিট করা হয়। সংঘবদ্ধ ডাকাতের দল বাসের যাত্রী, চালক ও হেলপারদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট সহ মালামাল লুটে নেয়। এ সময় তারা নগদ 7,92,900 টাকা, 1,32,900 টাকার 16টি মোবাইল সেট, 3,76,000 টাকা মূল্যের 6 ভরি 2 আনা সোনা নিয়ে পালিয়ে গেছে। একটি আভিযানিক দল গত 24 তারিখ 2021 তারিখে রাত আনুমানিক 01:30 ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান করে ডাকাত দলের চারজন সদস্যকে আটক করে। ডাকাতের ঘটনায় আহত একজন বাস হেল্পারের আমাদেরকে আনোয়ার ডাকাতকে শনাক্ত করতে সাহায্য করে। উক্ত ডাকাত আনোয়ার হেল্পারের বাসের গেট খোলা এবং দেরি হওয়ার কারণে বড় বড় রড দিয়ে প্রচণ্ড রকমের আঘাত করে এবং বাকি তিনজন ডাকাত স্বীকার করে যে তারা সক্রিয়ভাবে এর সাথে জড়িত ছিল।